Assalamualaikum. Sudah sihat I am Mr. Sayyidul Islam Mullah Tabari Shikha. Temani Uchi Vitalai Raya Dharunava. Parlayan Kaya Sawaji Sagatam. Ami Askarsi. Bangla Pratham Patre. Kovita Pratham. So, Kovita Pratham Patre. Tomake Pratham Adhana Je Adhinata. Dikese Samsudha Hama. আমি আজকে শুরুতেই শামসুর রহমানের কবি পরিচিতি সম্পর্কে আলোচনা করব দেখো তিনি জন্মগ্রহণ করেছেন 1930 সালে 24 অক্টোবর ঢাকা তারপরে তার শিক্ষা ও পেশা 1945 সালে ম্যাট্রিক পাস করেন 1947 সালে আইএ পাস করেন তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন তার পেশা ছিল সাংবাদিকতা তিনি সাংবাদিকতাকে ভালোবেসে পেশা হিসেবে গ্রহণ করেছেন তারপর দেখো তার রচনাগুলি অনেক কাব্য রচনা করেছেন এই শামসুরকে বলা হয় আধুনিক কবি তোমরা সবাই জানো দেখো কাব্যগুলোর মধ্যে আছে রৌদ্রকরণীতে বন্দি শিবির থেকে ফিরে নাও ঘাতক কাটা হরিণের হার বিধ্বস্ত নির্মাণ অনেক কবিতা তিনি রচনা করেছেন তারপরে দেখো তার পুরস্কার তিনি বাংলা একাডেমি পুরস্কার 21 পদক সহ অসংখ্য পুরস্কার তিনি পেয়েছেন রাষ্ট্রীয় সম্মাননাসূচক ভাবে তাকে অনেক পুরস্কার দেওয়া হয়েছে তার মৃত্যু ঘটে 2006 সালে 17 আগস্ট তিনি এমন একটা কবি তার পরিচিতি বাংলাদেশের স্বাধীনতার সময়কার মানে সাবিচলন একজন আধুনিক কবি ছিলেন তিনি আধুনিক সময় এবং বাস্তবকে নিয়ে অনেক কবিতা লিখেছেন এরকম বিভিন্ন কারণে তাকে আধুনিক অর্থাৎ সর্বশ্রেষ্ঠ কবি বলা হয় এছাড়াও এই কবিতা লেখা তার উদ্দেশ্য ছিল এই তোমাকে পাওয়ার জন্য এই সাথে উদ্দেশ্য ছিল বিস্তারিত নিয়ে আসবো তখন আমি তোমাদেরকে এই শামসুর রহমানের তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা কবিতার বিস্তারিত জানাবো তো ঠিক আছে আজকে এই পর্যন্ত পরবর্তী ক্লাসের জন্য তোমাদের জন্য তোমাদের কাছে আমন্ত্রণ রইল এই কবিতা বিস্তারিত তোমাদেরকে জানাবো তো আজকে এই পর্যন্ত শেষ করতেছি আর আমার এই ক্লাসগুলো অর্থাৎ এই কবিগুলি জিতেছিলাম সহ আজকের ক্লাস বা আগের বা পরের যেগুলো আমি করবো সেই ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে এর কারণগুলো কি তোমরা স্কুল আসতে পারতেছো না
এই মহামারীর কারণে, তাই আমাদের এই অনলাইন ক্লাস করি। তো ঠিক আছে, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। খোদা হাফেজ।